আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজকে সকালের আপডেটে। আজ 25শে ডিসেম্বর, জানিয়ে দিব গুরুত্বপূর্ণ একটি আপডেট যা ঘটে গেছে একজন কুয়েত প্রবাসীর জীবনে। কুয়েত প্রবাসী দেশে গিয়েছিলেন, তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিলেন তার স্ত্রী, কিন্তু আর ফেরা হলো না তার নিজ বাড়িতে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই কুয়েত প্রবাসীর স্ত্রীর, যেটি বাংলাদেশের একটি লোকাল নিউজ থেকে সংগ্রহীত। বিস্তারিত জানা যায়, প্রবাসী স্বামীকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে স্ত্রী জান্নাতুল ফেরদৌসের 35, যেটি স্থান হলো হাসপাতাল মর্গে, তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে জান্নাতুল সহ দুজন মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জান্নাতুল ফেনীর দাগনবুয়া উপজেলার রামনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কুয়েত প্রবাসী বেলায়েত হোসেনের স্ত্রী। নিহত চালক ইমাম হোসেন 25 নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা ছিলেন। তার মানে মাইক্রোবাসটির ড্রাইভার এবং এই কুয়েত প্রবাসীর স্ত্রী দুজনে মৃত্যুবরণ করেছে। ফেনীর মহিফাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন এটি নিশ্চিত করেন দ্য ডেইলি স্টারকে। তিনি জানান, শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত ও 6 জন আহত হওয়ার ঘটনাটি আমরা জানতে পারি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনা আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই ওসি নিশ্চিত করেছেন, ছুটিতে বেলায়েত হোসেনের কুয়েত থেকে বাড়ি আসার খবর পেয়ে তাকে আনতে সপরিবারে ঢাকা বিমানবন্দরে যান তার স্ত্রী ও স্বজনরা। বেলায়েতকে বিমানবন্দর থেকে নিয়ে স্ত্রী সহ পরিবারের অন্যদের নিয়ে একটি মাইক্রোবাস শনিবার ভোর রাতে ফেনীর দাগনবুয়ার উদ্দেশ্যে রওনা হয়। সকালে 7:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সীমান্তের মোহাম্মদ আলীবাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে চালক এবং হাসপাতালে নেওয়ার পর এই কুয়েত প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়। আহত প্রবাসী, যেটি বেলায়েত হোসেন সহ অপর 6 জনকে ফেনী 250 শয্যার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলায়েত হোসেন সাথে সাবের হোসেন 14, সাব্বির হোসেন 10, ফাহামিদা আক্তার 22, শরীফ উদ্দিন 30 ও লিমন হোসেন 8। এই ইনফরমেশনটি ডেইলি স্টারের হেডলাইন বা তাদের ব্রেকিং নিউজ হিসেবে প্রচারিত হয়েছে। দর্শক, ঠিক এভাবেই আমরা বিভিন্ন জায়গায় দুর্ঘটনার দেখছি বা দুর্ঘটনার শিকার হয়ে মানুষও মৃত্যুবরণ করছে। ঠিক যেমন আমরা কুয়েতে প্রতিদিনই দেখি যে কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা হচ্ছে, আর এই সড়ক দুর্ঘটনায় অগণিত মানুষের মৃত্যু হচ্ছে, আহত হচ্ছে, কেউ পঙ্গু হয়ে যাচ্ছে। এ সকল পরিস্থিতিতে আমরা যেটি বুঝি বা যেটি করণীয় তা হচ্ছে ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত মোবাইলের ব্যবহার পরিহার করা, যেটি কুয়েতের ট্রাফিক বিভাগ থেকে প্রতিনিয়তই সতর্কতা বা সচেতন করা হয় কুয়েতে অবস্থানরত কুয়েতি নাগরিক এবং প্রবাসীদেরকে। কারণ শুধু কুয়েত নয়, সারা পৃথিবীতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে, আর এই মৃত্যুর মিছিল কিছুতেই কমানো যাচ্ছে না। এটির জন্য দায়ী করা হচ্ছে বিভিন্নভাবে ট্রাফিক আইন না মানা বা মোবাইলের অতিরিক্ত ব্যবহার সহ বিভিন্ন কারণ। আমরা যারা ড্রাইভিং করছি দেশে এবং প্রবাসে, সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনি গাড়ি ড্রাইভ করা অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আপনার উদ্দেশ্য বা আপনার একটি টার্গেট থাকা উচিত, সেটি হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন। আমরা গাড়ি ড্রাইভ চলাকালীন মগ্ন হয়ে পড়ি, গাড়ি ড্রাইভ চলাকালীন আমরা লাইভ করি, আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ হই, আর এ সকল কারণেই দুর্ঘটনা বেড়েই চলেছে। ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, মেসেঞ্জার সহ আপনার সকল সোশ্যাল প্ল্যাটফর্মে, যাতে করে অগণিত বায়ুবন জেনে উপকৃত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।